ভাই মানুষটা টাঙ্গাইলে চমচম, ভাই শুনছো না? কালে না না, ভাই, টাঙ্গাইলের চমচম কিন্তু বিখ্যাত, আপনি একটু লাউডলি বলতে হবে, মানে আপনার কথা একটু সোলো আসতেছে ভাই, ব্রাদার। হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইলের চমচম তো বিখ্যাত বাংলাদেশে। নীলাপু কেমন আছেন? জি ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। তাহলে চিনতে পারছেন, কথা আসে না ভাই। আপনার কথা খুবই ছলো, খুবই ছলো, যেটা আমার কানে শুনতে পাচ্ছে না। দুঃখের বিষয়, আমার মোবাইলের সমস্যা। না না, ওই ভাইয়াটা ব্রাদার, আমার কথাটা আমি শুনতে পারছি না। 1100 টাকা দিয়ে গতকালকে হেডফোন কিনলাম, তারপরে যদি এই সমস্যা হয় তাহলে দুঃখজন। না না না, আমি বলি ব্রাদার, অনেক সময় দামি মেটার করে না, অনেক কিছু জিনিস আছে যে মোবাইলের সাথে মেসিং হতে হয়, শুট করতে হয়, না না দাম নিয়ে কোনো ব্যাপার না। আমি মনে করি আমি আমি বলি আমি না না না, আমার মোবাইলটার স্পিকারের সমস্যা, আর মেবি অনেকদিন হয়ে গেছে তার জন্য। না না, আপনাকে বলি না তো, আপনি কেন দোষ দিচ্ছেন? আপনার কথা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনি কেন দোষ দিচ্ছেন? আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, ভাইয়াটার কথা বলছি, চলে গেছে, যাও। আচ্ছা আপনি কি ফলো দেব? আমি আচ্ছা আমি তো ফলো দিই না কাউকে, তারপর যদি বলেন আমি দিব হয়তো বা। সমস্যা নাই, না আর ফলো ব্যাক সমস্যা নাই, আমি ফলো ব্যাক দিয়ে দিয়েছি আপনার। কন্ডিশন আছে যে আমাকে যদি ফলো ব্যাক দেন সমস্যা নাই,